মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমার হয়েছে জ্বালা, সময় মতো সবের মুখে খাবার দিতে না বললে কথা। চিন্তা করেন না ভাবি, আমি আইতাছি। থাক, তুমি এসেছো চিকিৎসার জন্য, কাজ করে আবার অসুখ করাবে নাকি? আহা জুনিও, যাও বড় গে মা। মা মুক্তা, বড় হয়ে তুমি কি করবা? দেশের কাজ করব। বাবা বাবা, আর তুমি বাবা রুবেল, বড় হয়ে কি হইবা? আমি জজ হাকিম হব। ছেলে আমার জজ হাকিম হবে। আরো কত কি হবে, আমি মস্ত বড় ধনী হব। শাবাশ শাবাশ বিটি শাবাশ। তুমি বড় হয়ে কি হবে? লেখাপড়া শিক্ষা পড়া হমো আর মায়ের সেবা করো। সাব্বাস বেটা সাব্বাস, যাও খেলো গিয়ে। মুক্তা আর আকুকে বেশ মানায় তাই না রে, বড় হলে তো ছেলেইতে কিন্তু আমার চাই। ওরা বড় হলে ছেলে আমার আর মেয়ে কেমন? এই টাকাটা রাখো, বিকেলে কাউকে পাঠিয়ে জিয়ার জন্য আরো কিছু ওষুধ আনিয়ে নিও, আর ওকে ভালো মন্দ খাবার দিও। আল্লাহ জানে ওর কপালে কি আছে, ওর অসুখ সারতে সময় লাগবে। আকুকে না হয় আপাতত এখানকার স্কুলেই ভর্তি করে দাও। হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না, সব হবে, লঞ্চের টাইম হয়ে গেছে, খেয়ে নাও। আর শোনো, গিয়ে শুধু অফিস দিয়ে পড়ে থেকো না, বাড়ির কন্ডিশন কাজ। ও, বাড়ির কনস্ট্রাকশন কাজ? আচ্ছা আচ্ছা। ভাইজান কি রে, তুমি অফিস যেতে? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, সময় মতো ওষুধ খাবি, ভালো ভালো খাবার খাবি, আর বিশ্রামে থাকবি, ব্যাস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি কর, এই ছোড়া বেড়াতে এসে তো একেবারে নবাব সেজে বসে আছিস, এইবার দেখছি মাত্র কোনো ধোঁয়া। তোর মার থালা বাসন ধুয়ে আলাদা রাখিস, একজনের জন্য আবার সবাইকে যক্ষা রোগে মরতে হবে। তোর পড়াশোনা নেই? পড়া তো আছে, সেই জন্য এগুলো অধরা পড়ে থাকবে। খাও তো আম্মু, জলদি খাও, স্কুলের সময় হয়ে গেছে। আমার বাড়িতে সারা জীবন খাবারের স্বাদ, তো কাল রাতের কারি কারি ভাত পড়ে আছে। আক্কু আক্কু, তোর মাকে নিয়ে পান্তাগুলো খেয়ে নিস। খামো নে বাবি, হপায় তো সকাল হইল। আক্কু, এই ছোঁয়াটা একবারও মামি ডেকে দেখলো না, এদিকে এটা তুলে ফেলে দিয়ে চল। নে যাও, তোমার বইপত্র গোছাওবে। কত কি হতো, বাড়িঘর সব লিখে দিয়েছি মনে হয়, এখন
সব ফেলে দেব না তোমার এমন করে ছাড় জানলে ভাবি তাছাড়া আর কি তুমি আসার পর থেকে দেখছি আমার এটা নেই সেটা নেই এসব কি না ভাবি না শহরে আমার বাড়িটা শেষ হোক আমি আগে সেখানে গিয়ে উঠি তারপর তোমার ভাইয়ের বাড়িতে এসে যা ইচ্ছে তাই করো এখন আজই চলে যাও এখান থেকে চল বসে বসে খাইব ফার্স্ট ক্লাস করে দোয়া মতিয়েছে স্যার
ভালো করেছিস। এক দুই তিন চার পাঁচ লদস ফিফটি ফিফটি কি চার শেষ কেন কাম করলাম আমি আর তুই হ কথা তো এটাই আসিল তোমার আমি কাম দিছিলাম এর লিগে এটা প্লাস মিনাস মানে মানে এটা আমার কমিশন আরে বেটা নিয়ম খারাপই করিস না আকবর ভাই না থাকলে তুই ঢাকা সারে এসে জায়গা পাইছি কই যা যা ওটা ওই গাড়িটা মুজিয়া যা লগুটি খেলি আরে বেটা চল দে আর একবার তারা পয়সা দেবো ঠিক আছে স্যার হ্যাঁ খেলবি নি তুই আর তাহলে আমারও চ্যালেঞ্জ তুই যদি লেখাপড়া শিখে ভালো মানুষ হইতে পারস আমগো যেতে বড় হইতে পারস তয় আমি তোর নাম বদলে রাখুন ঠিক আছে তুই নাম করতে থাক আমি প্রেমের দিওয়ানা
আমাকে বড় উপকার করছে বাবা এই ল ল ল শিশ ল না 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 আরে হেরেই তো লইয়া যাই তো এখন আমি তোরে দিতে আসি ল না 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 আ বেহালে কই কি কই থাকস এই তো এদিকে কি করস তেমন কিছু না নাম কি বাবা তোর প্রিয় কইলি প্রিয় আবে এইটা আবার কি রকম নাম কেন প্রিয় ও বুঝি ইয়ারে বাংলায় প্রিয় করছ হ্যাঁ ভালো ভালো আচ্ছা আইয়া শুনুন চলুন আমি পৌঁছে দিয়ে আসি আমারে পৌঁছান লাগবো না তবে তোর কোনদিন দরকার পড়লে আমার গ্যারেজে আসিস হ্যাঁ গ্যারেজ রিক্সা গ্যারেজের মহাজন খালি বদলাইয়া দাও খেলা পাইছি আর কি মহাজন চাচা মহাজন চাচা আমাকে রিক্সা চালাতে দেবেন তুই রিক্সা চালাবি ক্ষতি কি আমি তো যখন চাপাই তাই করি ঠিক আছে ঠিক আছে এই প্রথম প্রথম তোর আর কোনো জমা দেওয়া লাগবো না কেন আমিও অন্যদের মতো জমা দিয়ে চালাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে লগা যা আয় কালো পেরিয়রে একটা গাড়ি দিয়ে দে যাও পেরিয় যাও লগা যাও ভালো লাগছে রাখো ভাই রাখো রাখো ভাড়া দেবেন 3 টাকা দিলেন 100 টাকা স্যার মাফি আরে মে বাংলায় কও এটা টাকা শান্তি নাই ভান্তি নাই আমি কি করব তাহলে তুমি এটা রেখে দাও রাখো রাখো পাতি যাই দিচ্ছে এই খালি যাবে বান্ধবীর কাছে গিয়েছিলাম নোট আনতে তাই দেরি হয়ে গেল তা তো হবে মেয়েরা আজকাল অফিস আদালতে লেগেছে ঘর সংসারের কোনো কাজ তো তাদের করতে হয় না কেন হবে না আমি কি সবসময় সব কাজ করছি না আজও দেখো যে কাজ পড়ে আছে আমি এক্ষুনি সব করে ফেলবো থাক হয়েছে তোরা তো জানিস তোদের বাবা
আমার মতো একজন কেনা বাদি পুষছে, সে যত পারে হার ভাঙা খাটুলি খাটুলি, আর তোরা দুই ভাই বোন যত পারিস খা ঘুমো আর গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়া। এত চিৎকার কিসের? আমি কথা বললে চিৎকার করা হয়? হায় হায় রে, এই নাকি মায়ের সঙ্গে কথা বলার এত জাপিট? জাপানি রুবেল, দেখো মা, বাবা সবসময় তোমাকে ভুল ইংরেজি বলতে বারণ করেন, অথচ তুমি, আর কথাটা এফিডেফিক নয়, এজুকেট মানে আদব। থাক, আমাকে আর আদব শেখাতে হবে না, জজ হাকিম হওয়ার নামে বড় তো হয়েছিস, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস, বেয়াদব আবার বড় বড় কথা। এই জন্য কথায় বলে সৎমা যে সে সবসময় সৎমা, পরের সন্তানের জন্য হাজার করলেও তার নাম নেই। তোকে না কতদিন বলেছি বাইরে যত কাজই থাকুক খাওয়া দাওয়াটা সময় মতো করিস, আমার কথা শুনবি? চল চল। রাস্তা ভীষণ জ্যাম, তাই দেরি হয়ে গেল বাবা? জানি মা, গাড়িটা তো সারাদিন তোর মা আর শুনুই ব্যস্ত রাখে, তোকে তো চলতে হয় রিক্সায়। তুমি তো অফিসে যাও রিক্সায়। উপায় কি মা? বাবা সকালে ওষুধ খেয়েছিলে? হ্যাঁ। এখন এক কাপ চা লাগবে? আমার কিচ্ছু লাগবে না, তুই যা পরীক্ষার ফলাফল গিয়ে। এই তো বাবা হয়ে গেছে। একজন তোর খবর ঘুরে, আবার তোকেও যদি সারাদিন চাকরানির মতো ব্যস্ত থাকতে হয়। বাবা সরি, তোর মা সারাটা জীবন তোদের সাথে এইরকমই করে গেল। সত্যি তো, তুই বা সবকিছু বুঝে কেমন করে সহ্য করছিস? বাবাও তো কেমন দেখো কিছু দেখে না। দেখো ভাইয়া, বাবার দোষ দিও না, জানোই তো কার কথা কেউ কান দেয় না। ঠিক আছে, আমার একটা কাজ জোগাড় হয়ে গেলে আলাদা বাসা নেব, তখন তুই আমার সাথে থাকবি। হয়েছে হয়েছে, বাতাসের রং কেমন তাই এখন দেখো গিয়ে যাও। হাকিম সাহেব! ও হাকিম সাহেব! হাকিম সাহেব! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে হাকিম সাহেব? আমার নাম তো মোহাম্মদ জজ মিয়া। বা বা বা, একদম মিলে গেছে। ইয়েপ, জজ মিয়া সাহেব। ঠিক ঠিক, একজন জজের নিরপেক্ষ দৃষ্টিতে বলুন তো দেখি, দেশের মানুষ আজকাল এত নিষ্ঠুর আর হিংস্র হয়ে উঠেছে কেন? জনসংখ্যার বিস্ফোরণ, বুঝেছেন? বা বা বা, হাকিম সাহেব, জজ মিয়া সাহেব একেবারে খাঁটি জজের মতো রায় দিলেন। দেখুন, আমি হাকিমে নই, জজও নেই, আমি একজন সামান্য পাঠক, বই পড়ি। বই পড়ে? হ্যাঁ, বই তো আর আপনার মতো শত্রুতা করতে আসে না, তাই বই পড়ি। আমি শত্রুতা করলাম মানে? আরে সাহেব, এইভাবে পথ আগলে সময় নষ্ট করার নাম কি শত্রুতা নয়? যত সব আচ্ছা রুবেল, রাস্তাঘাটে তোমার এই জজ হাকিম খোঁজার অভ্যাসটা কবে যাবে বলো তো? কেন, তোমার কোনো ক্ষতি হয়েছে? আমার ক্ষতি মানে, যেদিন পুলিশের হাতে পড়বে না সেদিন বুঝবে। ভালোই হবে, সব মায়ের সংসার, কর্মহীন জীবন, এইসব যন্ত্রণা থেকে কটা দিন দূরে থাকা যাবে। আসলে তুমি একটা ফ্রাস্ট্রেটেড গোট, রাম ছাগল। কি দেখো লে যা, ভালোবাসার মানুষের সাথে দেখা করতে এসে তুমি তাকে উপদেশ দেবে আলমন্দ করবে, এসব আমার একদম ভালো লাগে না।
ক্লিয়ার এই রাতটুকু দেখার জন্যই তো এত সব সত্যি হ্যাঁ গো হ্যাঁ শোনো তোমার বড় বড় লেখাপড়া চালিয়ে যাচ্ছে আর তুমি ছেড়ে দিলে কেন ছাড়লাম পড়াশোনা করতে আমার ভালো লাগে না ভাই আমারও তাই কলেজের খাতায় নাম আছে ঠিকই তোমার বন্ধু আরে আকবর প্লাস পয়েন্ট হ্যালো আকবর ভাই দেখছে আকবর দা পুয়ার বিস কিরে অনেকদিন তোকে যে আমাদের আড্ডায় দেখছি না দেখবি কেমনে আমার আড্ডা দিকে পুলিশ আমার তুলে নিয়ে গেছিল তারপর তারপর আর কি ঘুরে আইলাম ঘুরে এলি না এই আইসক্রিম খাবি প্লাস পয়েন্ট জানিয়ে এই যে ম্যাডাম আমার গাইতে আসুন না গাড়ি চালানো না এত সকাল সকাল ফিরলে যে গাড়ি চালাইবে না না তাহলে জমাটা দাও জমা গাড়ি দুটোই নেই কি না ড্রাইভার খবর কি ভালো এতদিন ধরে গাড়ি চালাইতেছ মিঠাই খিলাইলে হাতে আরে শালি না ফুলি আরে যা যা শুকুর মহাজনের গেলে যে তোর লহন কত ড্রাইভার আইলো আর গেল কিন্তু ফুলি যেমন কার হেমনে আছে ফুলি কারো মাই পেঁচালে না বুঝছাস মহাজন কোথায় রে আরে মিয়া মহাজনের অসুখ হয়েছে মহাজন চাচা প্রিয় তুই শুনলাম আপনার নাকি অসুখ আর কোষ না বাবা হঠাৎ করে ব্যাপারে বললাম ডাক্তার দেখিয়েছেন তো ডাক্তার শোকো আর শোকো ইস রাখ শোকো কি বাবা শকত তুই আরে প্রিয় তুই হ্যাঁ আমি তো এখন মহাজন চাচা রিক্সা চালাই তাই নাকি হ্যাঁ আরে তোকে চিন পরিচয় হলো কেমনে ও তো আমার সাথেই পড়তো কয় কি হাল চাচা ওর কাছ থেকে কত বই ধার নিয়ে পড়েছি আচ্ছাই কত দূর বছর বিয়ে পাশ করে বসে আছে আমার লগে তাইলে এতদিন চালাকি করছো ভালো ভালো হ্যাঁ যাচ্ছিলে কেন তোরে না ডাক্তারের কাছে যাইবার করছিলাম এই তো যাব কবি জ্বর বেয়ে যাইতেছে না মাথার বিষ বেয়ে যাইতেছে না আচ্ছা আচ্ছা বলবো হ্যাঁ কালকা গাড়ির জমা তুইলা কি করছ ইয়ে মানে খরচ হয়ে গেছে কি কি কইলি খরচ হয়ে গেছে আরাম জাদা বলা কোন কানকার বাপের ভর যারা বি মায়া মহব্বত নাই দেখতেছ বাপে মরতেছে বেমারি বাপের লেগে একটু দাওয়াই আনবি এই জানা করে জমা তুলে তুই মোজ করতেছ হ্যাঁ বাইর বাইর আমার ঘর থেকে করতেছ তুই আর আমার বলা কোন বার লইছি সামনে নেই পরীক্ষা মগর তামাম দিন ইয়ার দোষ লইয়া ব্যস্ত সে চাচা আমি একটা কথা বলতে এসেছিলাম কইয়া ফালা আমি আর রিক্সা চালাবো না কেন না 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 ওসব কিছু না এমনি চালাবো না কি করবি দেখি পারলে কোনো ছোটখাটো ব্যবসা করার ইচ্ছা আছে পারবি তুই পারবি তুই হইলি হীরার টুকরা গুণ বলো আর যোগ্যতাই বলো আমার তো তোমার সম্বন্ধে অজানা কিছু নেই তোমার কাছে তুমি ছিল আমার সবচেয়ে প্রিয় ছাত্র বাট আই এম সো সরি আজ তোমার প্রয়োজনের সময় তোমার জন্য আমি কিছু করে উঠতে পারছি তবু স্যার আপনি যে চেষ্টা করছেন তার জন্য কৃতজ্ঞ আপাতত আমি টুকটাক সাপ্লাইয়ের কাছে নেমেছি মানে ব্যবসা ব্যবসা বলতে স্যার চেন এক মহাজনের কাছ থেকে বাকিতে মাল নিয়ে বাজারে বিক্রি গুড ভেরি গুড করতে থাকো আমিও দেখি এদিকে কত দূর এগুতে পারি মাই সান বড় দুর্ভাগ্য
ভেবেছিলাম আর কিছু না হোক অন্তত দু একটা টিউশনে জোগাড় করে দিই, তাও হলো না। সব জায়গায় স্কুল কলেজের মাস্টারদের দখল, আমি অবশ্য এখনো হাল ছাড়িনি। দেখা যাক, মাঝে সাঝে এসে খবর নিও। ঠিক আছে স্যার, আসি। ম্যাডাম, আপনি কি এই কলেজে পড়েন? না পড়লে কি হাওয়া খেতে এসেছি? না মানে, কিন্তু তুমি এখানে কি মতলবে? আপনি আমার বই হাতে ছাত্র সাজা হয়েছে যত সব। দেখুন আপনি শুধু কথা বলো না, নিশ্চয় কারো পয়সা খেয়ে কুকর্ম করতে এসেছো। শুধু শুধু থামো, তোমাদের মতো মানুষেরা কলেজ ইউনিভার্সিটি পরিবেশ নষ্ট করছে, আর দোষ পড়ছে নিজের ছাত্রদের। ছোট আপনার বাবা আমাকে ডেকে পাঠিয়েছিলেন,
তখনই তিনি বাড়িঘর সবকিছু মিস্টার প্রিয়র নামে দানপত্র সম্পাদন করে দিয়ে গেছেন। বলেন কি অবাক ব্যাপার, অবাক তো আমিও না হয়ে পারছি না শওকত। চাচা যেসব কখন ছিলেন আমি কিছুই জানি না। বেশ ভালো অভিনয় শিখেছিস। মানে গোপনে আমার এত বড় সর্বনাশ করে এখন সবকিছু না জানা ভান করছিস? শওকত তুই আমাকে দোষারোপ করিস নে, চাচা যা ভালো মনে করেছেন তাই করেছেন। চাচা চাচা করে সবকিছু হাতিয়ে নিয়েছিস, তুই একটা ফ্রড, তুই একটা ক্রিমিনাল। শাট আপ। এই যে দুটো হাত দেখছিস, আমার এই হাতের পরিশ্রম ছাড়া কোনো কিছুর প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই শওকত। লোভ না থাকলে বাবা তোর নামে সব দেবেন কেন? আমার এই জিনিস অথচ আমি এর থেকে বঞ্চিত হব। জুয়ান এসে তুই সবকিছু নষ্ট করবি এই আশঙ্কা বোধ হয় চাচি এসব করেছেন, এমনটা কথা নিয়ে আমাকে অবশ্য বলেছিলেন। তাহলে আমার কি হবে প্রিয়? বাবা তো আমার জন্য আর কিছুই রেখে যাননি। চেষ্টা কর নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে, আমিও ভেবে দেখি কি করা যায়। অল রাইট, তবে ভালোই ভালোই সবকিছু ফেরত না দিলে আমি কিন্তু তোকে সহজে ছাড়ব না। আর যোগ্যতার কথা শোনাচ্ছিস, তুই বা এত যোগ্যতা নিয়ে কি করতে পেরেছিস? এই এই মুক্তা, লিজা যে তোর ভাইয়ার কাঁধে বার হয়েছে সেই খবর তুই এতদিনও শুনিসনি? এই রাগ করছিস কেন? ভালোই তো, এমন সুন্দর মুখখানাকে ভাবি সে পাওয়া কি কম কথা। খুব ব্রিলিয়েন্ট ছেলে, দুই বছর আগে এইগুলো থেকে কাজ করছে, গরিব চাকরি বাকরি খুঁজছে, মামার খুব প্রিয় ছাত্র। ছাড়ো না ভাইয়া, আরে তুই হলে কোর্স কমপ্লিট হবে। কোর্স কমপ্লিট করে নিজেই ডিম শুদ্ধ করে নিলে পারতিস, এত হুকুম কেন? তাতে তোমার কি? মুক্তা মুক্তা মুক্তার পরীক্ষা, মুক্তার পরীক্ষা বলে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে নাকি? তা থাকবে কেন, তাই বলে কি মুক্তাই সবসময় রেঁধে খাওয়াবে? তুই ঝুনু সারাদিন কি করো? সারাদিন করি না, তার জবাবকে দিতে হবে নাকি? হ্যাঁ, তোমাদের সময় না কাজের লোক রাখো, তবে সারা জিম কারি কারি কাজা সংসারে সেসব কোন কাজে লাগে শুনি? সেই হিসাব করতে হবে নাকি? কি হয়েছে দেখো না বাবা, মুক্তা পরীক্ষা, তার মধ্যে বেচারির উপর উনাদের এই হুকুম সেই হুকুম, তুমি ইচ্ছে করেই বাড়িতে কাজে লোক রাখতে চাও না, আমি বুঝি। রুবেল তুই থাম। ওগো আমি কি তোমার ছেলে মেয়েকে কোলে পিঠে করে মানুষ করিনি? হ্যাঁ করেছ, তারাও তো জানি তোমাকে ঠিক মায়ের মতোই দেখে। ইস, তা জানলে যখন তখন দুই ভাই বোন আমার উপর চোখ লাগাতে পারতো না। ছি আমি না, ওরা বড় হয়েছে, তোমারও বয়স হয়েছে, টুকটাক কথা কাটাকাটি হলেও ছেলে মেয়েদের সাথে এমন দাজিদি করা তোমার শোভা পায় পায় না। না তোমার ছেলে তো সুযোগ পেলে আমার সাত গুষ্টির খোঁটা দিতে বসে, তোমার মেয়ে দিন রাত কুলবি সেজে বসে থাকে, আর আমি হার ভাঙা খাটুনি খেটে সমুখে খাবার জোটাই, সেটা খুব শোভা পায় না? আমি না, এতই যদি চোখে শুল হয়ে থাকি তাহলে আমার আর ঝুমুর আলাদা থাকার ব্যবস্থা করো, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে সুখে থাকো। চুপ করো আমি না, চুপ করো। মা ডিম দুটো দাও তো, আমি এখনই সিদ্ধ করে আনছি। Thank you.
না শুধু শুধু এসব নিয়ে? এভাবে মানুষ রাস্তায় চলে কি বেঁচেছেন জানেন আপনি? ও ম্যাডাম, আপনি আমাকে তুমি করে বললি তো ভালো মানায়। সরি, আমি আপনার কথা সব শুনছি। কি লেখাপড়ায় আপনি খুব ভালো ছিলেন, ছোট লোকদের আবার লেখাপড়া। আমি না জেনে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন। ছিছি, এসব কি বলছেন? ক্ষমা চাওয়া তো বড় কথা না, আপনার ভুল ভেঙেছে এটাই তো যথেষ্ট। চলি। আরে আমার আপু ভাই, প্রিয় প্রিয়, হ্যাঁ হ্যাঁ প্রিয়, কেমন আছিস? একদম মাইনাস পয়েন্ট দোস্ত। করছিস কি? এতদিন যা করছি তা তো তুই জানস, ওই কামে কেউ নিজের পথ নিজে খুঁজে পায় না রে। সোজা বাংলায় যারে কয় লেজুর বৃত্তি। কিন্তু হেই বেটাও তো এখন ফুটুস, ছোটখাটো একটা কামের সন্ধানে ঘুরে বেড়াতেছি, তুই কি করতাস? সিলেট খুলনা চিটাগাং ছুটাছুটি, মানে টুকটাক সাপের ব্যবসা আর কি। তার মানে 100% ব্যবসায়ী? বাহ 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 বাহ, তাহলে তো তুই আমার একটা কামের ব্যবস্থা করে দিতে পারবি। ছাড় ছাড়। আচ্ছা সত্যি তুই কাজ করবি? একদম সিরিয়াস, কাম দিয়েই দেখ আমি তোর কেমন বাধ্য কর্মচারী হয়ে যাই। লয়েস্ট কে? এটা স্যার, কিন্তু নতুন, এই প্রথমবার এসেছে। এনলিস্টেড? জি জি। স্যাম্পল কেমন? জি স্যাম্পল ভালো। তবে কি স্যার, মানে আগে যারা এখানে, তবে স্যার বেত্তমিজের মতো কথা বলবেন না, ওই লোকটাকে আমার কাছে নিয়ে আসুন। যান। ইয়েস স্যার, ইয়েস স্যার। উনি যেন টেন্ডারওয়ালাদের চাকরি করেন। আসুন আসুন। জানেন একে, ওই যে অফিসের ফান্ড নিয়ে যে হাইজাকারের পালায় পড়েছিলাম, এই তো আমাকে বাঁচিয়েছিল। ও তাহলে তো উনি টেন্ডার পেতেই পারেন। যে না, দয়া দেখাতে গিয়ে ক্ষমতা অপব্যবহার করবেন না। আমার যোগ্যতার মাপে যদি দিতে পারেন তবে আমি খুশি হব। গুড, ভেরি গুড। বসো বসো বসো। অর্ডার তুমি পাবে, কারণ তুমি তো লয়েস্ট। থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা, সময় মতো মাল সাপ্লাই দিতে পারবে তো? অর্ডার পেলে পারতেই হবে। স্যাম্পল যা দিয়েছো তার নিচে যাবে না? জি না, তা হবে কেন? আরে বাবা, হর হামেশা তাই তো হয়। সাপ্লাই অর্ডারটাকে দিয়ে দিন। জি, কিন্তু মনে রাখবেন ওর নিজের যোগ্যতায় কাজটা পাচ্ছে। ইয়েস স্যার, তা তো বটেই। সালাম আলাইকুম। নাম কি তোমার? প্রিয়। বাহ, মিষ্টি নাম তো। কিন্তু তোর এই খুশির দিনে তোকে কিছু একটা উপহার দিতে হয়। কিন্তু কি দেই বলতো? তোমার পা দুটো দাম। বলিস কি রে, তা খুশি? তাহলে থাক
খুঁজেছি, মায়ের কথা মনে পড়েছে। না রে, মা বেঁচে থাকলে আজ কত খুশি হতে। পাগলি, আজকের দিনে খুশির দিনে হাসতে হয়। হাস, আরে হাস না, হাস। সবাই মিলে কি খাওয়া হচ্ছে? এসো এসো, মেয়ে পাশ করেছে, মিষ্টি খাও।
ফ্যান্টাস্টিক আপা মনি এবার কিন্তু কক্সবাজার যেতেই হবে আমিও সঙ্গে যাব দেখলি তো লেখাপড়া করলে তুই এমন রেজাল্ট করবি মা তুমি যে আর কতকাল এমন ভুল ইংরেজি বলবে বলু বলু এই খুশির সময় যে যা বল এই মিশাও পাশ তো দিল এবার বিয়ে জোটাও হ্যাঁ ঠিক মতো করে নিয়ে এসো আচ্ছা যে স্যাম্পলের উপর অর্ডারটা পেয়েছিলাম তেমন মাল দিয়েছেন তো হ্যাঁ তা অবশ্যই আচ্ছা আচ্ছা শকত 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 তোর এই অবস্থা তোর জন্যই তো তুই আমাকে রাস্তায় নামিয়ে ছেড়েছিস এখন শুধু ভিক্ষের থালা ধরতে বাকি সুখের সময় তোর অনেক বন্ধু ছিল রে পৃথিবীটা বড় টাফ শকত পরিশ্রম ছাড়া উপদেশ রেখে বল আমার বাড়িঘর কবে ফেরত দিবি তোর পরিবর্তন না হলে তুই কিছুই ফেরত পাবি না আমি তোকে মারবো না আমি যা বলবো তা যদি ঠিক মতো করতে পারিস তাহলে আমি ভেবে দেখবো কি তোদের বাড়িতে একটা আবাসিক হোটেল খুলে দে ব্যবসার ব্যবসা হবে আর মহাজন চাঁদের স্মৃতিও বেঁচে থাকবে বল রাজি রাজি জীবনের স্বাদ তাহলে তুমি তিলে তিলেই উপভোগ করেছ কি করবো বলুন ওসব না থাকলে তো কুলিগিরি করে ঠেলা গাড়ি ঠেলে রিক্সা চালিয়ে আজ এ পর্যন্ত আসতে পারতাম না এখন কেমন লাগছে তাই বল কি ভালো ঢাকার বাইরেও কিছু কাজ পেয়েছি ওয়ান্ডারফুল বলতে গেলে আপনার উৎসাহী সব কিছু আমি যেন আমার প্রতিজ্ঞা রাখতে পারি অনেক কষ্টে আমি লেখাপড়া শিখেছি মা ব্যবসা তো নেমেছি যার অবহেলায় তুমি তিলে তিলে মরেছো মা তাকে আমি উচিত শিক্ষা দেবো মা মুখ দেখো রে কি বাবা এই নে মা তোর শাড়ি কবে বলেছিলি আমার মনেই থাকে না আজ হঠাৎ মনে পড়ায় নিয়ে এলাম তা তো আনবেই আমার মেয়ে বলেও না আনারও দরকার পড়ে না ঠিকই বলেছ মা আপা বায়না ধরলেই পায় শুনো এসব কি কথা তোর পোশাক তো তুই জোগাড় করিস এসব পোশাক তো আর আমি কিনতে পারি না না বাবা আজ আমাকে একটা শাড়ি দিতে হবে এখন এখন নয় তো কখন বাবা ঝুনির না এই শাড়িটা নি আমাকে আবার পরে কিনে দিও থ্যাংক ইউ মাই ডিয়ার আপু মনি আসি এখন কাপড় বদলে তাড়াতাড়ি খেতে এসো কোথাও থেকে বেরিয়ে এলি পারতিস মা বাড়ি কাজকর্ম ফেলে কোথায় যাবো বাবা যা মা যা বন্ধু বান্ধব কারোর সাথে কদিন কক্সবাজার বেরিয়া মনটা হালকা হবে যত সঞ্জামি গুড মর্নিং গুড মর্নিং এনি প্রবলেম মিস্টার সাকর নো প্রবলেম হলে কি সব সময় আপনার হোটেলে উঠি আর স্যার এই উনি যে 18 থেকে 20 তিনটা রুম বুক করে ফেলে রেখেছেন না তো মানুষজন দেখি না কি কাজে লাগবে শুনি তোমারও তো শোনার দরকার কি টাকা পেলেই তো হলো হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের হাউসফুল হলেই হলো আর কি হাউসফুল দেখবে লাভ যা নিরামিষ হোটেলটা ওনাদের খাতির যত্নের কোনো ব্যবস্থা তুমি চলুন আমাদের
একটু গলা ভিজাই গে। থ্যাংক ইউ, জানা আমি আসছি। তারপর স্যার ম্যাডাম কি দেখছেন? ম্যাডামের কি লাগবে, মানে রুম লাগবে? হ্যালো ডিয়ার, এ পথে যেতে যেতে তোমার বাড়িতে হোটেলের সাইনবোর্ডে ঢুকলাম, তুমি খুলেছ? হ্যাঁ, কেমন দেখছ? বিউটিফুল, কিন্তু হঠাৎ বাড়িটাকে হোটেল বানাবার শখ হলো কেন? ডাবল রুম হবে? জি হবে। জানো, তুমি আমার রুমে গিয়ে বসো, আমি আসছি। এই নাও বালতো। ইয়েস স্যার। ওনাদের 12 নম্বরে নিয়ে যা। আচ্ছা স্যার, 12 নম্বর তো খালি নেই। তাহলে 17 নম্বর। আচ্ছা চলুন স্যার। আরে প্রিয়, এটা আকবর নাকি? বস বস। তা কি মনে করে? কি মনে করে আর, এলাম তোকে কংগ্রেচুলেট করতে। তা ব্যবসাটা তো ভালো জমেছিস। হ্যাঁ, তোর ব্যবসা কেমন? একদম জমজমাট। সেই জন্য তো অফিস কাম রেসিডেন্সের জন্য বিরাট বাড়ি নেওয়া হয়েছে, একদম ওয়েল ফার্নিশড। তাই নাকি? ওকে কোত্থেকে জুটালি? এই জুটে গেছে। না জেয়ার করিস না দোস্ত, এখন আমি ওর সেক্রেটারি কাম ম্যানেজার, বিরাট দায়িত্ব আমার। স্যার স্যার, ওনার কত দেবো? মাইনাস পয়েন্ট। আমাদের কত নাম্বার দেবে স্যার? আরে ওনারা রুমের জন্য আসেনি। তাও হ্যাঁ, দুটো কোক নিয়ে। আপনি আছেন? ইয়েস আকবর দি গ্রেট, নিজের চেহারা পোশাক বেশ ফার্নিশ করেছো, কিন্তু বসরে হাল কেন? ঠিক স্যার, আপনি যদি সত্যি সত্যি অতীতকে ভুলতে চান তাহলে আপনার সবকিছু পাল্টাতে হবে। হ্যাঁ, পোশাকের অর্ডার দে, গাড়ি কিনে ফেল। এই যে ভাই মাইনাস পয়েন্ট দোস্ত। বাবা তুমিয়া এক গ্লাস পানি, ওগুলো আমাকে এনে পাওয়া যায় না। আরে বয়রা পানি। ও বুদ্ধি, পানি আনি 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 আনি। টেলিফোনের জ্বালায় টিকতে না পেরে তোর কাছে ছুটে এলাম দোস্ত। কেন প্রিয় কোথায়? সেটাই আগে। সরি বিশ্বাস চাচা, সব রুম বুকড হয়ে গেছে, আজ অন্য কোথাও উঠো। বলেন কি, সব সময় আমরা আপনার হোটেলে উঠি আর আজকে ফিরিয়ে দেবেন? কি করবো বলুন, কদিন ধরে শুধু আসছি, কেউ আর যাচ্ছে না। এই তোর হোটেল সবসময় এরকম হাউসফুল থাকে? হ্যাঁ প্লিজ একটু চেষ্টা করুন। আরে কি করি বলুন তো। শোন, এই বস না ফেরা পর্যন্ত পুরো বাড়ি খালি, বিছানার অভাব নেই, মাঝখান থেকে টু পাইস কামিয়ে নেবো। দেখি এক কাজ করুন, আপনারা ওর সঙ্গে যান, যদিও হোটেল নয় তবু এখানকার মতো নিরাপদে এবং আরামে থাকতে পারেন। আপনার এখানে আমরা যতটা নিরাপদে করি অন্যখানে তা কি পারবো? একদম প্লাস পয়েন্ট। চলুন চলুন চলুন, আসুন আসুন। আকবর সাহেব, আপনি বহুত কামেল মানুষ, চালু মাল। ফালতু বেশি ফালতু বকিসতে বলেছিস, গুড মর্নিং। চলুন।
নিয়ামতি কলেজে পড়তেন। আমার ছোট বোন সালমান তার জুনো। প্রিয়? প্রিয়? আমার নাম। খুব সুন্দর নাম তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কি করেন? করিসি তো অনেক কিছুই, এখন ব্যবসা করি। কোথায় গিয়েছিলেন? কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। হ্যালো, আমি চিটাং থেকে বলছি, আপনার সাহেব বলতে চান? ওই না তো,
ফোনে যাওয়ার পর থেকে কোনো যোগাযোগই নেই। কেন আজ উনি মহানগর এক্সপ্রেসে রওনা হয়ে গেছেন? তাই নাকি? তাহলে তো এতক্ষণ বাসায় পৌঁছার কথা। আচ্ছা আচ্ছা রাখি। চাচা চাচা যাবিনি যখন একটু তাড়াতাড়ি করুন। ফোন পেলাম আমার ভাতিজার সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি আমাকে সেখানে ছুটতে হবে। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। একটা স্কুটার ডাক্তার বলে আরে আমি দেখে দিচ্ছি। দিন ব্রিফকেস দিন, ছাতা দিন, চলুন চলুন। আপনার টাকাটাও নিতে ভুলে গেলেন নাকি? ঠিক আছে দিন দিন তাড়াতাড়ি দিন, দিন ব্যাগ দিন, আর তাড়াতাড়ি আসুন আপনার। আরে জলদি উঠুন, তাড়াতাড়ি করুন, খায় বেশি মূল্য বলে জলদি করুন। এই তাড়াতাড়ি স্টার্ট দিন। আমার গ্রামের লোক বেড়াতে এসেছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক বলছিল? সব ঠিকঠাক আছে স্যার, একেবারে ফিটফাট করে রেখেছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো একটু আগেই সবকিছু গুছিয়ে পরিপাটি করে রেখে গেলাম। বুঝেছি, সব ওই বেড়াল বাবাজির কাজ। চুপ, জলদি সবকিছু বদলিয়ে রেডি করো, আমি বিশ্রাম নেব। ইয়েস স্যার। বাবাজি ঠিক মতো ছিলি তো? খাওয়া দাওয়ার কষ্ট হয়নি তো? আজকে ট্রেন ভ্রমণ একগুচ্ছ রজনীগন্ধার স্নিগ্ধতা নিয়ে কাটল। প্রিয় আমার নাম, আজকে ট্রেন ভ্রমণ একগুচ্ছ রজনীগন্ধার স্নিগ্ধতা নিয়ে কাটল। আশা রইল আগামীতে আমাদের দুজনের মনের জানালা খুলবেই খুলবে। প্রিয় 603716। হতে পারে না বড় লোক বিজনেসম্যান, তাতে কি লজ্জা লাগেনি? পরের ক্যাসেট প্লেয়ারে লুকিয়ে লুকিয়ে কাব্য করতে, ছি 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 ছি, এখন আবার তুমি তুমি। দেখুন, আপনাদের মতো আমি ফন্ডামে জানি না। আপনাকে আমার ভালো লেগেছে, তাই নিজে থেকে খোলাখুলি প্রকাশ করেছি। যদি দোষ থেকে বলুন, ভুলে যাব। অনুরোধ করব আপনি ভুলে যাবেন। না, আমি ভুলতে পারবো না। কি বললেন? তুমি না বললে কথা নেই। কই বলুন একবার প্লিজ, না বললে ফোন রেখে দেবো। ঠিক আছে বলো। নটি বল, সত্যি আমি তোমাকে ভুলতে পারিনি প্রিয়, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার ফোন নাম্বারটা কিন্তু আমার জানা হলো। ইস, সময় যেন ফুরিয়ে গেল, আমি দেখো ঠিক সময়ে ফোন করব। আচ্ছা, আবার কবে দেখা হবে? হবে হবে, তোমার ঠিকানা দাও, আমি সশরীরে গিয়ে তোমাকে সারপ্রাইজ ভিজিট দেবো। আপনি আপনি আচ্ছা, সব সময় তুমি বলে এসেছো, কাল রাতও তো সারাক্ষণ তুমি তুমি করলে। কাল রাতে মানে প্রিন্সিপালের কাছে একটু দরকার ছিল, কিন্তু কলেজ বন্ধ। তাই নাকি? তাহলে তো আমার কাজ না, চলো তোমাকে বরঞ্চ নামই দিয়ে আসি। কিন্তু আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আবার আপনি? চলো তো আমার সাথে, সব বুঝতে পারবে। না থাক, আপনি যান। দেখো, একদিন তুমি আমার রিক্সা চড়েছিলে, মনে আছে? তাহলে আজ একটু গাড়িতে চড়তে দোষ কি? নাকি গাড়ি দেখে অবাক হচ্ছে? না না, জানো এই গাড়িটা না আমার পরিশ্রমের ফসল। এখন চল। আবার কবে না কবে দেখা পাবো, অথচ দেখো রাত পোহাতে দেখা হয়ে গেল। প্লিজ চলো। ঠিক আছে।
তবে যে ও ওরকমই গায়ে পরে আলাপ করতে ওর জুড়ি নেই। কি অসভ্য তুমি। দুর্ঘটনা, স্রেফ দুর্ঘটনা ভবিষ্যতে আমি ম্যানেজ করবো। চলো রূপের বনে।
আপনি? বাবা, টেলিফোনে সারাক্ষণ তুমি তুমি করে, এখন আবার আপনি? দেখলে তো, তুমি প্রমাণ করলে, মেয়েরা নয়, আসলে ছেলেরাই ভণ্ড। দেখেছো, তোমার কথা শুনে আমার পিউ কেমন মিটমিট করে হাসছে। সত্যি? তবে কি মনে করে হঠাৎ? হঠাৎ আবার কি? তোমাকে তো বলেছিলাম, টেলিফোনে আর কোনো কথা নয়। আমি সশরীরে এসে হাজির হব। তোমার আপা কোথায়? কোথায় আবার? বাসায়। তোমার দু বোন কিন্তু দুরকম, একজন ভেতরে আর একজন বাইরে। হ্যাঁ, বাইরে ঘুরতে আমার খুব ভালো লাগে। এই চলো না কোথাও ঘুরে আসি। আমার সঙ্গে? বাড়ি তাহলে আর কার সঙ্গে? সেই চিরং থেকে ফেরার পর আর কোথাও বেরোইনি। চলো না প্রিয়। কিন্তু এক্ষুনি যে আমি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি। সালমাত, সালমাত, তোমার কিচ্ছু মনে থাকে না? না, ঠিক আছে, আরেকদিন আসবো, মন ভরে বেড়াবো, গল্প করবো, কেমন? সেদিন কিন্তু না করতে পারবে না। আজ তাহলে আসি। কি হলো? দারুণ ক্লান্ত। কেন জানিস আপা? আজ না ওই ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল। কোন ছেলেটা? আরে ওই যে প্রিয়। বুঝলি আপা, যেমনি তার চেহারা তেমনি তার কাজ কারবার। বিরাট ধনী মানুষ, আমাকে কত জায়গায় ঘুরালো, কত কিছু খাওয়ালো, মাঝে মাঝে যেতেই বলেছে। তাই নাকি? ধ্যাত, বাজে কথা, তোমার বোন এসব বানিয়ে বানিয়ে বলেছে। কিন্তু তুমি তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলে। আশ্চর্য! আরে আমি যাব কেন? সেই তো এখানে সে হাজির। তোমার কথাই ঠিক, ক্যাসেট ওরই হাতে পড়েছে। আমি যদি জানতাম ওটা তোমার জিনিস না, কি ভুল যে করেছি। তাহলে তুমি ওকে নিয়ে বেড়াতে যাওনি? পাগল হয়েছো? বরঞ্চ আমি তাকে ফাঁকি দিয়ে তখন তখন বিদায় করে রেহাই পেয়েছি। দেখো প্রিয়, আমার কাছে কিছু লুকেও না। এমন একটা রহস্যের মধ্যে তুমি হয়তো আনন্দ পেতে পারো, কিন্তু কিন্তু আমার ভালোবাসা তো হয় তোমার, তার সঙ্গে তুমি লুকোচুরি খেলো না। তুমি তো শিক্ষিত মেয়ে। ছি 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 ছি, তুমি যদি এসব কথা নিয়ে এত সহজে ভেঙে পড়ো তাহলে তো আমার সান্ত্বনা দেবার সাহস নেই। আমি শুধু আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে পারি। আর লুকোচুরি খেলার কথা বলছো? তোমার বোন যদি আবার কোনোদিন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে তবে কিন্তু আমি তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। তোমার বাবুজি? বাবা, ড্যাডি। হ্যালো মাই চাইল্ড। ড্যাডি, ইউ উইল। ও মাই সান, হাউ নাইস টু মিট ইউ, হাউ নাইস টু মিট ইউ। সরি, এক্সকিউজ মি, ইটস নাইস টু মিট ইউ, ইটস নাইস টু মিট ইউ, ভেরি নাইস টু মিট ইউ। আমার মেয়ের একমাত্র বন্ধু। সিট ইট, প্লিজ সিট ইট, প্লিজ প্লিজ। ও সরি, এক্সকিউজ মি। Well, is your darling? Huh? ওর জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো। যাই ড্যাডি। Well, বাবা রুবেল, শুনেছি তুমি খুব প্রোগ্রেসিভ। হয়ে বা কি করতে পারছি। আপনার নিজের কথা বলুন শুনি। আমার কথা আর কি শুনবে, ছিলাম ইংল্যান্ড, বহু বছর পর যখন শুনলাম দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ বাঙালির হয়েছে, তখন দেশে চলে এলাম। বাই দা বাই, তুমি এখন কি করছো? না, তেমন কিছু না। হোয়াট? তেমনটা কি? হ্যাঁ, তোমাদের ওই এক দোষ। আরে বাবা, সব কাজই কাজ। আসলে আসলে তোমরা কেবল বংশগৌরব নিয়ে সমাজে জায়গা পেতে চাইছো। তবে এমন লোক আমি দু চোখেও দেখতে পারি না, যত সব ওয়াটলেস।
রিজাল্ট আছে কি? এই তো ড্যাডি এনেছি। রুবেল কই? তাই তো। তুমি কিছু বলেছো? না মানে জাস্ট। ও ড্যাডি তুমি জানো না ও ভীষণ সেন্টিমেন্টাল। ভাইয়া তুমি নাকি কাল লিজাকে না বলে রাগ করে চলে এসেছো? তুমি তো আচ্ছা মানুষ, বেচারির ঘুম খাওয়া কেড়ে নিয়ে দিব্যি সমাজ সেবায় ব্যস্ত। তোর বাবা যে বাবা তোমাকে কি বলেছেন তা আমি জানি না, তবে আমি মাপ চাই। যাও ওকে নিয়ে কোথাও বেরিয়ে এসো। ছিল তো বাঘ এখানে এসে টাইগার একদিন মনে। শকত সাহেব কোথায়? ইয়েস ম্যাডাম। শকত সাহেব কতদিন পর তোমাকে দেখলাম, ঘুরে আসবো কত কি করবো, কিছু তো শোনালে না, আজ শোনাবো চলো। চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো বলছি। বলতো সারপ্রাইজ কে বলেছে তোমার যোগ্যতা নেই? যোগ্যতা ছিল বলেই তো তুমি আজ এখানে, এটা কি সবার পক্ষে সম্ভব? থ্যাংক ইউ। এখন বলো কি মনে করে এসেছি? টেন্ডার জমা দিয়ে গেলাম। গুড, একদিন আসুন না আমার অফিসটা দেখে আসবেন। ও নো, আমি নিয়ম ভাঙতে চাই না, তুমি করছো আমাদের এখানে ব্যবসা আর আমি যাব তোমার অফিসে নিমন্ত্রণ রক্ষা করতে, লোকে বলবে কি? লোকে তো কত কিছুই বলে, কিন্তু আপনার মতো নীতিবান মানুষ তৈরি করতে পারে কজন? তার চেয়ে এক কাজ কর, তুমি বরং এই গরিবের বাড়িটা ভিজিট করো, দুটো ডাল ভাত খেয়ে আসবে। ওয়েল কালি দুপুরে তুমি এখানে চলে এসো, দুজনে একসঙ্গে যাওয়া যাবে, কেমন? সকালে যার কথা বলেছিলাম এই হলো সেই প্রিয় আমার মেয়ে মুক্তা আর ঝুনু। এদিকে আয়, আমার ছেলে রুবেল আর এ হচ্ছে প্রিয়। সালাম আলাইকুম। তোমরা বল, তোর মা কোথায়? ভিতরে, আমি একটু আসছি। আচ্ছা এক মিনিট, আসছি। আরে আপনি বসুন না। ইটস অল রাইট। কেমন বুঝছেন, পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা নাটকের চেয়ে বেশি। আমি কি জানতাম হরহামেশা যে ভদ্রলোকের কাছে যাই, যার অনুপ্রেরণা আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনি মানে আপনারা তারিমে কি, তুমি ভালো আছো তো? বাপ্পা এতক্ষণে সেই কথাটা জানতে ইচ্ছে হলো বুঝি। এসো এসো, বুঝলে প্রিয়, এই হচ্ছে আমার গিন্নি।
মানে আমাকে তিনটে ফ্লাইটে খুলনা যেতে হবে, তাই নাকি? তাড়াতাড়ি খাবার সাজাও আমি না। সব সাজানো আছে, চলো বাবা। ওকে দে মা, আপনি নিন না। হ্যাঁ, ও তুই বসে যা, চলো আপনিও বসুন। পরে প্লেটটা কি ধুয়ে দেব? মুখটা আমি ধুয়ে দেবো? বাবা, ছেলে যেন কোনোদিন মায়ের হাতে খেয়ে দেখেনি। আপনি শুরু করুন না, একসাথেই করা যাক, কি আর খাবে? গরিবের বাড়িতে যা জুটেছে তাই মুখে দাও। এই যদি গরিবের খাবার হয় তাহলে ধনীরা কি খায়? বিষম লাগলো নাকি? পানি খাও। সরি, থাক থাক, ও কিছু না, তুমি ঝুলে খাও নি, খাও। ঠিকই বাবা, আজ তোমার কার কথা বলো আমার মনে করো? ও কিছু না, কাজের টেনশনে থাকলে এরকম হয়। তুমি ধীরে সুস্থে খাও তো, তোমার ফ্লাইটের অনেক দেরি আছে। আমি সাফ করে দেবো। ছেলেটা সত্যি ভালো না গো। কোন ছেলেটা? ওই যে তোমার সঙ্গে এসেছিল প্রিয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বংশ ভালো বলে মনে হয়। কেন? মানে ঝুমুর সঙ্গে মানাবে ভালো। মানে? মানে আবার কি, ওর সাথে ঝুবিয়ের চেষ্টা করলে কেমন হয়? প্রমিয়েকে ফেলে দেখ, তোমার যে কি আকেল। আমি কি স্বাদে নিজের হাতে ওকে থালা ধুয়ে খাইয়েছি? নিজের হাতে? হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার ভাবে হিসাবেই বুঝেছি। দেখো না একটু চেষ্টা করে, এমন ধনী জামাই পাওয়া কম ভাগ্যের কথা নয়। যেমন ধনী তেমন মিষ্টি নাম। ওর মনে দারুণ ভয় ছিল, কিন্তু এখন দেখছি তুই একেবারে মাত করেছিস। এখন মনে হচ্ছে কাজকর্ম তুই ঠিকই চালিয়ে যেতে পারবি, আর নিজেকে সুন্দর ভাবে দাঁড় করাতে পারবি। যাক, তোর যে বিশ্বাস জন্মেছে তার জন্য ধন্যবাদ। এখন বল, আর কতদিন আমি পরগাছা হয়ে থাকবো? পরগাছা? তাছাড়া নিজের জিনিস পরের কাছে বাধা থাকলে মনে শান্তি থাকে? মানে তোর দলিল কথাটা তুই না বললেও আজ আমি নিশি বলতাম, কিন্তু দোস্ত আমি যে খুলনা যাচ্ছি, ফিরে এসে না হুকিলের কাছে যাব, এ বোঝা আমারও ভালো লাগছে না রে। কথা দিচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। আমার সাথে যেতে পারে।
নন্সেন্স, আমার অবস্ত্রী গ্লাস কোথায়? সরি স্যার। অবস্ত্র বলে কেন? বারে ভবিষ্যতে আমরা বিয়ে করবো না। ওই শকু, তুমি বড্ড ছেলে মানুষ। কেন? তুমি তো জানো যাকে আমার ভালো লাগে তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়, তাই বলে বিয়ে করবো বলে এখনো কাউকে কথা দেইনি। তবে মনে রেখো, অন্য কাউকে বিয়ে করলে আমি সহজে ছাড়বো না। তাই নাকি? টেক ইট ইজি। বাদ দাও, নাও লেটস এনজয়। হ্যালো মিস্টার শঙ্কর। হ্যালো রাম, হাউ ডু ইউ ডু গুড লেডি? ভালো,
আমরা তাহলে বাড়িতে ভালোই আছি। সেক্রেটারি জি, এনি মেসেজ? নো মেসেজ, নো খবর। আপনি বিনা নোটিশে? ওরা কারা? জি, আমার খালা আর খালু। না না, আমার দাদা শ্বশুর আর দাদা শাশুড়ি। আপনার শাশুড়ি এত অল্প বসে? জি জি, মানে ছি 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 আকবর, তুমি বাড়িটাকে হোটেল বানিয়ে ছাড়বে দেখছি। দেখি কত জায়গা দিতে পারেন। আমার কমিশন দেন, আমি এবার চলে যাই। কি হয়েছে? আপনি স্যার বাইরে গেছেন স্যার। এরা কারা? আকবর সাহেবের কুস্তি, দাদা শাশুড়ি, দাদা শাশুড়ি সব তালি বালি। আসলে আমি চিনি না স্যার। এই আমাদের হোটেলে এসে আকবর স্যার কথা জিজ্ঞেস করছিল স্যার। দাদা শ্বশুর দেখি কোনো অভাব নেই। প্রতিশোধ? কি হলো বাবা, পিঠে খাওনি যে? আরে আজ তোমার মনটা ভালো নেই নাকি? না মানে সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, একটু বিশ্রাম নাও, একটু খোলা আলো বাতাসে ঘুরে বেড়াও, দেখবে সব ভালো লাগবে। চলুন না বেড়াতে, আমার চা ভালো লাগে না। আজ শুনো, ও কাজের মানুষ, তোমার সঙ্গে ঘুরলে চলবে নাকি? না না, এবারে আমার তেমন কোনো কাজ নেই। যাও বেরিয়ে এসো, চলুন যাই। মিস মুক্তা, আপনি চলুন না। আমার কাজ আছে বাবা। না না, আপনাকেও যেতে হবে। যা মা যা, দু বোনেই যা, একটু ঘুরে ফিরে আয়। হ্যাঁ উঠুন। কি হলো? ময়লা জুতোতে এত ধুলো পড়লো কি করে? তুমি না গাড়িতে চলাফেরা করো? একটা ব্রাশ হবে। ব্রাশ? আচ্ছা দাঁড়াও। ছোটবেলায় মা হারিয়েছো না? তাই তো তোমার সব কাজে মায়ের আদর চাই। মুখ বুঝে শুধু গাড়ি চালানো হবে নাকি কথাবার্তা কিছু বলবে তুমি? তুই যে কি ঝুনো, বেলাবার নামে অযথা উনার সময় নষ্ট করছিস। তুমি চুপ থাকো তো, তুমি এলে কেন তাহলে? আমার ভালো লাগছে না, চোখ জ্বলছে। চোখ জ্বলছে? নিন এটা চোখে দিয়ে বসুন। নিন। ডার্লিং, তুমি তুমি ওকে ভুল বুঝো না প্লিজ মুক্তা।
টেলিফোন ছেড়ো না, আমাকে বলতে দাও। যতই চক্রান্ত আসো, তোমার আমার ভালোবাসা নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না, বুঝেছ? হয়েছে, বিরক্ত করো না তো। এসেছো? আমি জানি আমার সাথে তুমি রাগ করে থাকতে পারো না। এই তো লক্ষ্মী মেয়ে, এখন না তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? শোনো, আমি কিন্তু তোমাকে ঠিকই দেখতে পাচ্ছি। বেশ, দেখতে থাকো, আমি রাখলাম। আর একটু কথা বলো প্লিজ। কি বলবো, okay.
অভিশাপ থেকে আশা না বুঝি চুনি না বোঝার ভান করো না আমি ওসব পছন্দ করি না কি হয়েছে জুন জুন কি হয়েছে হবে আমার কি তোমার মেয়েকে সাবধান করে দাও কি করেছে সারা জীবন যা করে থাকে আমি যা করতে যাই তাতে সে না গলায় খুলে বল মা কি হয়েছে আমি আমি প্রিয়কে ভালোবাসি আমি ওকে বিয়ে করব হ্যাঁ তাই কি হয়েছে ও কেন তার সাথে মিশতে যায় কি এত বড় কথা নির্লজ্জ বেহায়া ছোট বোনের সঙ্গে পাল্লা দিতে চাও শ্যানা হলে যে তাকে বিয়ে শাদী দিতে হয় তা তুমি জানো আজ থেকে ওর জন্য পাত্র খোঁজা শুরু করবে সাত দিনের মধ্যে ল্যাংড়া খোড়া কানা যাকে পাও তার সঙ্গে বিয়ে দিয়ে ওকে বিদায় করবে এই আমার শেষ কথা বদমাশবে আমার ব্যাপার কি হয়েছে বলবে তো সে কথা আমার মুখে শুনতে চাও বল মুখে তোর নিজের মুখেই বল ছোট বোনের হবু বরের সঙ্গে পশ্চিম নাস্তি করতে তো লজ্জা করে না আর একটি বার ওর গায়ে হাত তুলেছে তো মার খেয়ে গেলি রে মা মুক্তা কি লেগেছিল রে প্রিয়কে নিয়ে না উচ্চারণ করো না ভাইয়া উচ্চারণ করো না বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো আমি ওকে ভুলতে চাই ঘৃণা করতে চাই ঘৃণা করতে চাই ঘৃণা করতে চাই তুমি আপনি আপনি আর কোনোদিন ওর নামে আমাকে ডাকবেন না সে কি মুক্তা আবার কি হয়েছে বলো তো আমি আপনাকে একটা অনুরোধ জানাতে এসেছি কি আমার অনুরোধ আপনার কাছে কোনো অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করবেন আর আমাকে ভুলে গিয়ে আমার ছোট বোনকে বিয়ে করুন বলুন কি মুক্তা তা হয় না মুক্তা তা হয় না আমি আমি শুধু তোমাকে ভালোবাসি সেই জন্যই দাবি করি আপনি আমার কথা রাখবেন আমি আপনার পায়ে পড়ি আপনি জুনুকে বিয়ে করুন নাহলে আমার সংসার অশান্তি বাড়বে আগুন জ্বলবে চলো চলে পুরে ছাই হয়ে যাক তবু তবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না আপনি এত নিষ্ঠুর মুক্তা আমি যে ছোটবেলা থেকে এক বুক ভালোবাসার আগুনে চলছি তার কি হবে তুমি কি জানো আমি কিভাবে বেঁচে আছি কি বলতে চান আপনি
হাল চিনতে পারো কিনা? তাহলে আমি সে আকু? এখন কি তুই বুঝতে পারছো মুক্তা, কেন এই প্রিয় তোমার শত অপমান গায়ে মেখেও সবসময় তোমার দিকে তাকিয়ে থাকতো, তোমার মধ্যে কাকে যেন খুঁজে মরত? তোমার আকুকে তুমি আজ কোন প্রাণে দূরে ঠেলে দিতে চাও? আকু প্রিয়, আজ বুঝতে পারছি আমাদের বাসা যখন তুমি গেছো তখনই তুমি মাকে দিয়ে কেন এটা সেটা করিয়েছো? প্রতিশোধ মুক্তা, প্রতিশোধ। প্রতিশোধ নেওয়ার জন্য তো এত নাম বদল আর এত সংগ্রাম। মুক্তা প্রিয়, কিন্তু মা আমি তো ভি পাচ্ছি না, আমার এই বিরার বাউন্ডেলে ছেলেটার সঙ্গে কি করে তোমার পরিচয় হলো? পারবে, তুমি পারবে ওকে বাগে আনতে? বাবা মানে ওর মামা ওই যে মুক্তাদের কলেজের প্রিন্সিপাল, উনি আমাকে আমাদের একটু দেখেছেন। সত্যি নাকি মা? যাও যাও তাহলে। হ্যালো ডার্লিং, তোমার সঙ্গে আমার সিরিয়াস কথা আছে প্রিয়। বলো। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। তারপর? তোমাকে ছাড়া আমি বাঁচব না প্রিয়। তারপর? আমাদের বিয়েটা। দেখো শোনো, তোমার বাবা আমাকে স্নেহ করে, আমি তোমাদের বাড়িতে চাই আসি, এবলে ভালোবাসে বিয়ে এইসব তুমি কিছু কেন? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসার ব্যাপারে আমি আরেকজনকে কথা দিয়েছি। ও, কাকে কথা দিয়েছো সেও আমি জানি, কিন্তু মনে রেখো বিয়ে করতে হলে আমাকে করতে হবে। আমি একজনকে উচিত শিক্ষা দিতে চাই, তুমি আমাকে সাহায্য করবে? এই কথা আবার মুখে বলতে হয়? তার আগে তুমি বসো, কোল্ড ড্রিঙ্ক খেয়ে শান্ত হও, তারপর সব শুনবো। বসো। হ্যাঁ ছিল, তারপর আমাকে শাসিয়ে গেছে, বিয়ে করতে হলে নাকি তাকে করতে হবে। বিয়ে? তারপর? শোনো মুক্তা, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আজ থেকে তিন দিনের মধ্যে তোমার আমার বিয়েটা সেরে ফেলব। তোমার বাবাকে সব ব্যবস্থা করতে বলো। যা, আমি বলতে পারবো না, তুমি এসো না বাবার কাছে। সব কিছু খুলে বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পিঠে রেলবো, কারণ এটাই হবে আমার মামের উপর আমার শেষ প্রতিশোধ নেওয়া। কাকে? আচ্ছা, কাকে আসতে বললি আমার কাছে? ওই যে প্রিয়। প্রিয়? কেন মামুকটা? ও কি এত কথা বলছিল রে? কার বিয়ের কথা বলছিল? বাবা প্রিয় আমাকে। আচ্ছা বাবা, প্রিয়র সম্বন্ধে তুমি সবকিছু জানো? জানি তো। কিচ্ছু জানো না? মানে? মানে তোমার বোনের ছেলে আকুর কথা মনে আছে বাবা? কেন থাকবে না রে, সেই ছোটবেলায় তোর সাথে ওর প্রিয় তোমার সে বোনের ছেলে আকু। কি বললি? হ্যাঁ বাবা। তুই
সত্যি বলছি প্রিয়ই আমাদের সেই আক্কু? হ্যাঁ বাবা হ্যাঁ, প্রিয়ই সেই আক্কু। আশ্চর্য, বললাম তো বাবা বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে যাচাই করতে পারো। নিশ্চয়ই যাবো, এক্ষুনি যাবো। শয়তানটা কেন এতদিন পরিচয় গোপন করে রেখেছে দেখি। আমি কাপড়টা পাল্টে আসি, আমি যাবো। হ্যালো, হ্যালো, আমি শঙ্কর বলছি, চেনেন নিশ্চয়ই? আপনার মেয়ে ঝনু আমার এখানে, ওই যে কাঁদছে, শব্দ পাচ্ছেন? সর্বনাশ হয়েছে এবং তা করেছে আপনাদেরই আপনজন প্রিয়। ওকে কিছুতেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যায় না। ছনুর তো এখন শুধু আত্মহত্যা করতে পারে, ওকে বাঁচাতে চাইলে শীঘ্রই আমার হোটেলে চলে আসুন। কিন্তু এদিকে বাবা মেয়ে যে বিয়ের কথা পাকাপাকি করতে প্রিয়র কাছে গেছে। ঠিক আছে, সেটা আমি দেখছি, আপনি এক্ষুনি চলে আসুন। ঠিক আছে, হয় ইধার না হয় উধার। একটু জোরে চালাও না ভাই। দাঁড়ানা, আজ ওকে কেমন মজা দেখাই আমি। শুয়োরটা এতদিন পরিচয় গোপন করে রেখেছিল। শকর তুমি গাড়ি থেকে নামো। এসব কি হচ্ছে? আপনারা স্যার তো অসুস্থ, বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, তুমি নাকি অসুস্থ? আপনি? না না, তেমন কিছু না, বসুন। একই অসুস্থ শরীরে চা খাচ্ছ কেন? দুধ বা হরলিক্স খাওয়া যায় না? আকবরটা যে কি, দাঁড়া আমি নিয়ে আসছি। না না লাগবে না। কেন লাগবে না? শরীর না বাসলে ধন সম্পদ দিয়ে কি হবে? জামা আমি তোমার সব কথা শুনেছি। তাই নাকি? চাটা রেখে দিয়ে হরলিক্সটা খাও।
বলে বুঝে শুনে এই কাজ সমাধা করতে চেয়েছিলেন। মানে 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 খুব সহজ, যার মুখে আপনি ইচ্ছে করে কুলি ফেলেছিলেন, যাকে দিয়ে আপনার জুতো মুছিয়েছিলেন, বমি সাফ করেছিলেন, তাকে আপনি আজ কেমন করে সহ্য করবেন? কি বলতে চাচ্ছেন? আপনি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন, আপনি খুনি, তুমি খুনি। আমি না। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজনই আমার খুনি। তোমরা আমার খুনি। এত ভিড় কেন, কি হয়েছে? জুনু জুনু সাহেবকে বিষ খেয়ে মারতে গিয়েছিল, ধরা পড়ে নিজেই ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। একদিকে ঝুনু, একদিকে মুক্তা। কি হয়েছে মুক্তা? তোমার কাছে আসছিলাম স্কুটারে করে, একদল গুন্ডা। গুন্ডা? হ্যাঁ বাবা, স্বগত নামে একজন, ওকে জোর করে গাড়িতে তুলে। স্বগত, তোর বোন আমাকে নিয়ে অনেক খেলেছে, এবার তোর আর আমার খেলা। দরজাটা দেখে ভদ্রভাবে কথা বসাতাম। ভেবেছ দরজা খোলা রাখলেই তুমি রেহাই পাবে? তোর বোন সারা জীবন আমার পয়সায় খেয়েছে, ফুর্তি করেছে, অথচ ভালোবাসে নাকি প্রিয়, আজ আবার বুদ্ধি নিতে এসেছে।
গিয়েছিলে জানো? তুমি নারী জাতির কমতো। তোমাকে মাফ করে দাও। তোমাকে মাফ করব? যারা জীবন নষ্ট করেছো তাদের কাছে তুমি মর যাও। আমাকে মাফ করে দে মা। চিমা, মায়ের পায়ের নিচে সন্তানের দেহ, তুমি তো আমার মা। তোমার বুকে আমার জায়গা দিও মা। আমার বোনের সেই মাসুম ছেলেটির কথা মনে পড়ে? এই সেই আক্কু। আমাকে মাফ করে দাও বাবা। আশ্চর্য হওয়ার কিছু নেই, তোমার সব কথাই আমি শুনেছি। এসো বাড়ি চলো। এই তোমরা এসো এসো।